সবাইকে বিসিএস আওয়ার ড্রিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা একটা মানসিক দক্ষতা ত্রিভুজ গণনা এখানে এই ফিগারটা কতটা ত্রিভুজ আমরা গণনা করবো তো গণনা করার জন্য আমরা প্রথমে একটা বেসিক জিনিস শিখবো বেসিক জিনিসটা হচ্ছে আবার আগের বিটি দেখেন তাহলে আছে যদি এইভাবে যদি কোনো ত্রিভুজ হয় অনেকগুলো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজে একটা শীর্ষবিন্দু থেকে অনেকটা শীর্ষবিন্দু এরকম যদি অনেকগুলো ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে বেশি একটা হচ্ছে আমরা নাম্বারিং করব এক দুই তিন চার তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে এইগুলো যোগ করলেই হবে তার মানে এক যোগ তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ফল হবে চার তিন সাত দশটা অর্থাৎ এক্ষেত্রে নাম্বারিং করার ফলে তাদের যোগফলটাই হবে হচ্ছে মোট ত্রিভুজ সেই জন্য এখানে আমরা দেখুন এই অংশটা দেখুন আমি যদি বলি শুধু এই অংশটা বলি এই অংশটা শুধু যদি এই অংশটা বলি তাহলে কিন্তু আমাদের এখানে নাম্বারিং যদি করি এক দুই তাহলে এক্ষেত্রে আমার ত্রিভুজ হয় কয়টা এখানে তিনটা হয় যদি আমরা এইটা করি শুধু এই অংশটুক দেখুন শুধু যদি আমরা এই অংশটুক করি তাহলে এখানে আসে নাম্বারিং করব এখানে এক দুই তাহলে এখানেও তিনটা আসবে যদি আমরা একইভাবে যদি এই অংশটুক করি দেখুন এই অংশটুক তাহলে আমাদের আসবে হচ্ছে এক দুই তার মানে তিনটা যোগ করলে একইভাবে এখানে ছোটো এখানেও যদি নাম্বারিং করি এক দুই তার মানে এখানে এক তিনটা ত্রিভুজ আসবে একইভাবে এখান থেকেও তিনটা ত্রিভুজ আসবে এখান থেকেও তিনটা ত্রিভুজ এইবার দেখুন আমাদের ত্রিভুজ হলো কত এক দুই তিন চার পাঁচ ছয় আঠারোটা আমাদের ত্রিভুজ হয়েছে আঠারোটা এখন দেখুন এই বড় একটা ত্রিভুজ আছে সবচেয়ে বড় একটা ত্রিভুজ আবার মাঝে এই বড় একটা ত্রিভুজ এটা কিন্তু গণনা করা হয়নি আবার মাঝে এই আর একটা ত্রিভুজ তাহলে এই সবচেয়ে বড় একটা মিডিয়াম একটা আর সবচেয়ে ছোট একটা তাহলে আরও তিনটা তাহলে মোট হলো আমাদের একুশটা ঠিক আছে তাহলে এইভাবে আমাদের গণনা করলে হবে মোট হবে একুশটা তাহলে এখানে ত্রিভুজ আছে কত টোয়েন্টি ওয়ান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ